নমস্কার, জীবানিস কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখার আগে নিচে লাল বাটনটি টিপে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি বানাবো লিচু শরবত। বাজার থেকে কোনো লিচু জুস কিনে খাওয়ার থেকে আপনারা এটা বাড়িতে তৈরি করে খান, শরীরের পক্ষে উপকারী। চলুন শুরু করি। প্রথমে আমি খোলাগুলো ছাড়িয়ে নেব, নিয়ে শাঁসটা বার করে নেব। লিচুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়ানো লিচুগুলো আমি মিক্সিতে দিয়ে দিলাম। এবার আমি চিনি দেব, এখানে আমি 2 চামচ চিনি দেব। দু টুকরো বরফ দিলাম, 1 চামচ লেবুর রস দিয়ে দেব। এবার আমি 1/2 গ্লাস জল দিলাম। এবার আমি ঢাকনাটা বন্ধ করলাম, দিয়ে মিক্সিটা চালিয়ে নেব। লিচুর জুসটা রেডি হয়ে গেছে, ভালো করে জুসটা আমি ছেঁকে নেব। এক গ্লাস মতন আমি ঠান্ডা জল দিয়ে দেব। এবার আমি 1 টিস্পুন বিট নুন দিয়ে দিলাম। এবার আমি ভালো করে মিক্স করে নেব। আমাদের শরবত এবার রেডি। এবার গ্লাসে ঢেলে নেব। আমাদের লিচু শরবত তৈরি হয়ে গেছে, আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।